হ্যালো বন্ধুরা, এই যে এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব মহাত্মা গান্ধীর বিষয়ে 10টি লাইন, মহাত্মা গান্ধীর জীবনের বিষয়ে। প্রথম পয়েন্ট হলো, মহাত্মা গান্ধী 1869 সালে 2 অক্টোবর গুজরাটের পোরবন্দর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। ওনার পিতার নাম করমচাঁদ গান্ধী আর মাতার নাম পুতলিবাই গান্ধী। ৪ নম্বর পয়েন্ট, গান্ধীজি বাপু এবং জাতির জনক হিসাবেও পরিচিত। ৫ নম্বর পয়েন্ট, তিনি ছিলেন শান্তি এবং অহিংসার মহান অনুসারী। ৬ নম্বর পয়েন্ট, গান্ধীজি নাগরিক অধিকার, ভারত ছাড়ো আন্দোলনের মতো অনেক গুরুত্বপূর্ণ আন্দোলন শুরু করেছিলেন। এবার যাবো আমরা 7 নম্বর পয়েন্টে। গান্ধীজির জন্মদিন প্রত্যেক বছর গান্ধী জয়ন্তী নামে পালিত হয়। গান্ধীজির জন্মদিন আমরা প্রত্যেক বছর গান্ধী জয়ন্তী নামে পালিত করি। ৮ নম্বর পয়েন্ট, গান্ধীজি ভারতের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। আমাদের ভারতের স্বাধীনতায় গান্ধীজি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ৯ নম্বর পয়েন্ট, 1930 সালে গান্ধীজি পায়ে হেঁটে লবণ সত্যাগ্রহ করেছিলেন। এবার দেখবো আমরা 10 নম্বর পয়েন্ট, আমাদের এই মহান নেতা 1948 সালে 30শে জানুয়ারি মারা যান।